আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। দুর্ভাগ্যতিতে এগিয়ে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ। এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির আপডেট দিয়েছিলাম গত প্রায় 12 দিন আগে। 12 দিনের ব্যবধানে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে। নতুন করে দৃশ্যমান হয়েছে বেশ কিছু পিলার। এছাড়াও যে অংশে পিলারগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছিল সেই অংশগুলোতে পিয়ার ক্যাপ নির্মাণ কাজও এগিয়ে চলছে। আর এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের যে সাইড অফিস বা ডিপো নির্মাণ করা হয়েছে সেই ডিপোগুলোতে শুরু হচ্ছে এই প্রকল্পের জন্য গার্ডার এবং আইগার্ডার নির্মাণের কাজ। সব কিছু মিলে এই প্রকল্পটিতে চলছে ব্যাপক নির্মাণযজ্ঞ। প্রিয় দর্শক, আজকের পর্বে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরব। আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন আছি প্রকল্পের আবদুল্লাপুর অংশে। আবদুল্লাপুর অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এরই মধ্যে দৃশ্যমান হয়েছে 2টি পিলার। এই 2টি পিলারের মাধ্যমেই এই বিআরটি এলিভেটেডের উপর দিয়ে উত্তরার রেললাইনের পাশ দিয়েই বিমানবন্দর অংশে যাবে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। আর ঢাকা এয়ারপোর্ট 3rd টার্মিনালের ঠিক সামনে কাওলা অংশে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সঙ্গে। এদিকে প্রকল্পটির আবদুল্লাপুর মাছের বাজারের ঠিক সামনের অংশে পিলার নির্মাণের জন্য পাইলিংয়ের কাজটি শেষ করা হয়েছে। আর মাছের বাজারের ঠিক সামনের অংশে চলছে ভূমি উন্নয়নের কাজ। এক অংশে মাটি লেবেলিংয়ের কাজটি করা হচ্ছে, সড়কের অন্য পাশে নতুন করে মাটি ভরাটের কাজটি শুরু করা হয়েছে। আবদুল্লাপুর থেকে চলে আসলাম উত্তরা সুইচগেট অংশে। প্রকল্পের এই অংশে পুরাতন সড়কের পাশে নতুন করে সড়ক নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজটি করা হচ্ছে। একই সঙ্গে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজটি করা হচ্ছে এই অংশে। সামনের এটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাইড অফিস বা ডিপো। এই প্রকল্পটির নির্মাণ কাজের জন্য বেশ কয়েকটি ডিপো নির্মাণ করা হয়েছে। এই ডিপোর সামনের অংশে বালি ভরাটের কাজ শেষ করার পর বেশ কিছু পাইলিংয়ের কাজও শেষ করা হয়েছে। এই অংশে যে পিলারগুলো নির্মাণের জন্য ইতিমধ্যে পাইলিংয়ের কাজগুলো শেষ হয়েছে সেই অংশগুলোতে এখন বেস নির্মাণের প্রস্তুতি চলছে। আর ডিপোর পর থেকে কামারপাড়া সেতু পর্যন্ত এই অংশে পুরাতন সড়কের পাশে বালি ভরাটের কাজের পাশাপাশি যে অংশগুলোতে এই বালি ভরাটের কাজ শেষ হয়েছে সেই অংশগুলোতে পাইলিংয়ের কাজ শেষ করা হচ্ছে। সামনের এটি কামারপাড়া সেতু। কামারপাড়া সেতু থেকে প্রত্যাশা সেতু পর্যন্ত সম্পূর্ণ অংশে একাধারে ভূমি উন্নয়নের কাজ, পাইলিংয়ের কাজ, বেস নির্মাণের কাজ এবং পিলার নির্মাণ কাজ এগিয়ে চলছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রাজধানীর দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। প্রকল্পের নকশা অনুযায়ী 24 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তৈরি হচ্ছে বিমানবন্দর আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে সাভারের এপিজেড পার হয়ে শ্রীপুর এলাকা পর্যন্ত। আর এই 24 কিলোমিটার উড়ালপথে বিভিন্ন পয়েন্টে উঠানামার জন্য থাকছে 16টি র্যাম্প। আর এই 16টি র্যাম্পের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার। চলে আসলাম প্রকল্পটির প্রত্যাশা সেতুর অংশে। এই কামারপাড়ার প্রত্যাশা সেতুর পর থেকে প্রকল্পের দৌড় এলাকা পর্যন্ত চলছে ব্যাপক নির্মাণযজ্ঞ। এই 12 দিনের ব্যবধানেই দৃশ্যমান হয়েছে এই অংশের বেশ কিছু পিলার। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নের জন্য লক্ষ্য ধরা হয়েছে 2026 সালের জুনের মধ্যে। তবে বর্তমানে প্রকল্পটির যে গতিতে চলছে নির্মাণ কাজের এই গতির ধারাবাহিকতা বজায় থাকলে আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পটি নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। আর 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছে 17,535 কোটি টাকা, যার মধ্যে চীনের এক্সিম ব্যাংক G2G পদ্ধতিতে এই প্রকল্পটিতে ঋণ দিচ্ছে 10,950 কোটি টাকা, আর বাকি টাকা বাংলাদেশ সরকার তার নিজস্ব তহবিল থেকে ব্যয় করছে। চলে আসলাম প্রকল্পের দৌড় এলাকায়। দৌড়ের মোড়ে 3 দিকে থাকছে 6টি র্যাম্প। এর মধ্যে আবদুল্লাপুরের দিকে 2টি, মিরপুর বেড়িবাজার দিকে 2টি এবং আশুলিয়ার দিকে 2টি।
এই র্যাম্পগুলো নির্মাণের জন্য এরই মধ্যে ভূমি উন্নয়নের কাজ, একই সঙ্গে পাইলিং এবং পিলার নির্মাণ কাজও এগিয়ে চলছে। দৃশ্যমান হয়েছে বেশ কিছু পিলার। দড়ির মোড় থেকে সামনের এই অংশটি চলে গেছে মিরপুরের দিকে। এই মিরপুর বেড়িবাঁধের দুপাশে যে দুটি র্যাম্প হবে তার জন্য ভূমি উন্নয়ন এবং পাইলিংয়ের কাজটি করা হচ্ছে। আর দড়ির মোড় থেকে সামনের এই সড়কটি চলে গেছে আশুলিয়া বেড়িবাঁধ হয়ে আশুলিয়া বাজার সাভারের দিকে। এই অংশে থাকছে দুটি র্যাম্প। এছাড়াও সামনের সেতুটির পাশেই নির্মাণ করা হবে একটি ইউটার্ন। গত 12 দিন আগে যখন আপডেট দিয়েছিলাম তখন এই অংশতে পাইলিংয়ের কাজ চলছিল, একই সঙ্গে চলছিল বেস নির্মাণের কাজ। এবার এসে দেখতে পাচ্ছি বেস নির্মাণের কাজের পাশাপাশি পিলার নির্মাণ কাজও শুরু হয়েছে। আর প্রকল্পটির সামনে এখানে একটি উড়াল টুল প্লাজা নির্মাণ করা হবে। এই অংশে চলছে পিলার এবং পিয়ার ক্যাপের নির্মাণ কাজ। এরই মধ্যে যে পিলার নির্মাণ কাজগুলো শেষ হয়েছে সেই পিলারগুলোর উপর পিয়ার ক্যাপ নির্মাণ কাজ এগিয়ে চলছে। প্রকল্প সূত্রে জানা গেছে অল্প কিছুদিনের মধ্যেই এই পিলারগুলোর উপর গাড়ের উত্তোলন কাজ শুরু হবে। এরই মধ্যে ডিপো এলাকায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে গাড়া নির্মাণের। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছিল এই আশুলিয়া বেড়িবাঁধ অংশেই। বর্তমানে 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে আবদুল্লাপুর থেকে এই আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত। সামনে টুল প্লাজাটির পরে এই অংশে থাকবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি র্যাম্প। প্রকল্পের এই অংশ দেখা যাচ্ছে পিলার এবং পিলারের উপর পিয়ার ক্যাপের পাশাপাশি যে পাইলিংগুলোর কাজ বাকি রয়েছে সেগুলো নির্মাণ কাজ শেষ করা হচ্ছে। আমরা এখন চলে যাব প্রকল্পের আশুলিয়া বাজার অংশে। আশুলিয়া বাজারের ঠিক পাশেই নদীর অংশে একটি ইউটার্ন নির্মাণ করা হবে। গত প্রায় 12-13 দিনের ব্যবধানে এই অংশের নির্মাণ কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি, শুধুমাত্র কিছু অংশে ভূমি উন্নয়নের কাজটি শেষ করা হচ্ছে। আর আশুলিয়া বাজার অংশে চলছে পিলার নির্মাণ কাজ। এখানে পাইলিং এবং বেস নির্মাণ কাজগুলো শেষ করা হয়েছে। আর আশুলিয়া বাজারের পর রয়েছে এই প্রকল্পটির আরও একটি সাইড অফিস বা ডিপো। এরই মধ্যে এই ডিপোটিতে চলছে এই প্রকল্পের জন্য গার্ডার এবং আই গার্ডার নির্মাণের সকল প্রস্তুতি। এদিকে আশুলিয়া বাজারের পর থেকে জিরাবু বাইপাইল পর্যন্ত এই সড়কটিতে ব্যারিয়ারদের নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা হয়েছে। শুরু হয়েছে এই অংশে পাইলিং এবং পিলার নির্মাণের কাজ। এরই মধ্যে বেশ কিছু অংশের পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে, চলছে বেস নির্মাণের কাজ। এছাড়াও বেশ কিছু অংশে পিলার নির্মাণ কাজও দৃশ্যমান হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।